আর্থিক সহযোগিতা নয়, সরকারের কাছ থেকে স্বনির্ভরতার বিভিন্ন প্রকল্প আশা করেন নদিয়ার প্রতিবন্ধী শিল্পীরা। নদিয়া তাহিরপুর থানার অন্তর্গত বীরনগর নাজিরপুর গ্রামের বাসিন্দা সুজিত কুমার পারমানি বিভিন্ন নামি দামি কোম্পানির টেক্সটাইল ডিজাইনার হিসাবে স্কিন পেন্টিং এ কাজ করতেন। 2007 সালে ব্রেন স্ট্রোকে তার দেহের বাঁ অংশ সম্পূর্ণ অকেজ হয়ে যায়। শারীরিকভাবে প্রতিবন্ধকতার দুঃখ দুর্দশা অনুভব করে ওই এলাকারই বিভিন্ন প্রতিবন্ধীদের নিয়ে স্বনির্ভরতার লক্ষ্যে পুরনো কাপড় দিয়ে পাপোষ, শতরঞ্জি, বোনা এবং ফেলে দেওয়া কাগজ থেকে অসাধারণ ভাস্কর্য নির্মাণের একটি ওয়ার্কশপ করেছেন বাড়িতেই। স্থানীয়ভাবে জেলার বিভিন্ন সরকারি মেলা বা কুটির শিল্পের আয়োজনে তার প্রতিভা অন্বেষণ করেননি কেউ। তবে জাপানের একটি সংস্থা তার শিল্পকর্মের নিদর্শন দেখে 2019 সালে সম্পূর্ণ প্রাকৃতিক রং ব্যবহার করে রামায়ণের রামের জন্ম থেকে সীতার পাতাল প্রবেশ পর্যন্ত ঘটনাবলীর 83 খণ্ড চিত্রে তুলে ধরেছিলেন তিনি। বিভিন্ন গাছের ফুল, ফল, পাতা, রস, উনুনের পোড়ামাটি, উনুনের কালি, এমনকি গরুর মূত্র থেকে পর্যন্ত প্রস্তুত করেছেন রং। আর তাতেই প্রথম স্থান অধিকার করলেও পুরস্কার বিতরণী বা তাকে সম্মানিত করা এবং আর্থিক সহযোগিতা স্থগিত থাকে করোনা পরিস্থিতির কারণে। পরিস্থিতি স্বাভাবিক হতেই আশার আলো দেখছেন তিনি। উপার্জন বলতে সামান্য কিছু চাষবাস এবং স্ত্রী কুটির শিল্পের মাধ্যমে বাড়িতে বসেই সামান্য কিছু উপার্জন করে থাকেন। একমাত্র সন্তান ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ পাঠরত। সংসারের শতক দারিদ্রতার মধ্যেও হাল ছাড়েনি শিল্পের। হট শাড়ির উপর এম্ব্রয়ডারি করার কারখানাগুলোতে এক ধরনের কাগজ ব্যবহৃত হয় প্রচুর পরিমাণে, যা ব্যবহারের পর ফেলে দেওয়া হয়, আর তা দিয়েই তিনি অসাধারণ শিল্পকর্ম ফুটিয়ে তুলেছেন। তিনি বলেন, সরকারের দৃষ্টি আকর্ষণ হলে এবং বিভিন্ন মেলায় প্রদর্শনের সুযোগ পেলে বিশেষভাবে সক্ষমদের স্বাবলম্বী করে তোলা সম্ভব, কারণ ব্যবহার্য সমস্ত জিনিস অতি সামান্য মূল্যের এবং সহজলভ্য। আপনি আপনি পেশায় কি করতেন? আমি পেশার ডিজাইনার, টেক্সটাইল ডিজাইনার। টেক্সটাইল ডিজাইনে আমার খুব বেশি পারদর্শিতা আছে, এটা ম্যানুয়ালি বা হাতে। সংসারের আয়ের উপায় কীভাবে হয়? সংসারের আয় এখন তো আর বর্তমান কিছু নেই, আমার কিছু জায়গা জমি আছে, যেটা যখন ভালো ছিলাম জায়গা জমি তো আমি চাষ করতাম। তো আমি এখানে মূল সময়টা ব্যয় করে, আমাদের এখানে উষাগ্রাম ট্রাস্ট বলে একটা কর্মসংস্থানমূলক একটা প্রতিষ্ঠান আছে, ওখানে আমি বাটিক শিল্প উত্তরণের কাজে নিয়োজিত ছিলাম। তারপরে এই ঘটনা কবে ঘটে? এই ঘটনা ঘটে আমার 2007 সালে প্রথম, 2007 সালের 6 ডিসেম্বর। ওটা ছিল একটা রুরাল ডেভেলপমেন্ট, বর্ধমানে পোস্টিং ছিল আমার। ওইখানে একটা বাটিক কারখানা উদ্বোধন করতে যাওয়ার সময় পথেই আমার এই ব্রেন স্ট্রোকটা হয়ে যায়। সংজ্ঞাহীন অবস্থা 72 ঘন্টা ছিলাম। তখন লোকজন ভেবেছিল, আমার যে ছাত্রীরা ছিল ওরা ভেবেছিল আমি মারা গেছে। তো 72 ঘন্টা সংজ্ঞাহীন থাকার পরে জ্ঞান ফিরল, এটা কৃষ্ণনগর হাসপাতালে চিকিৎসা হয়ে এই অবস্থায় এসছি। তারপরে বেঁচে থাকার জন্য তো বিভিন্ন সময়ে বিভিন্ন উপায় অবলম্বন করেছি। এখন চলাফেরা কীভাবে করেন? এখন ওই একটা ট্রাইসাইকেল আমি ইলেকট্রনিক করে নিয়েছি, ওইটা নিয়ে টুকটাক চলাচল করি, খুব বেশি চলাচল করি না। এটাও করেছিলাম যে আমাদের আশেপাশে যদি আর্টের টিউশনিটা থাকে তাহলে হয়তো আমার জীবনটা চলে যাবে। তো এই প্যান্ডেমিক সিচুয়েশান থাকার জন্য সেটা আমার চলছে না। নদিয়া থেকে মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।